হ্যালো বন্ধুরা আইডি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই দেখুন বাজার থেকে দুটি মাছ নিয়ে এসেছে তো এই দুটি মাছ দিয়ে আমি তিনটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন আমি কিভাবে রান্না করেছি তো মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এখন প্রথমে মাছের মাথা দিয়ে কুমোরের ডাটা ঝোল করব তো এই ডাটাগুলোকে কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে ধুয়ে নেব এখন তা আমার ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই যে আমার ডাটাগুলো ধোয়া হয়ে গেছে আর সংগ্রাটার সঙ্গে দেব কিছু আলু আলুগুলোকে আলাদা করে ভাজবো না এক সঙ্গে দিয়ে দেব। আর এখানে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেস্ট করে নিয়েছি এখন কড়াইতে সম্বার দিয়ে দেব পাঁচ পুরন আর শুকনো লঙ্কা দিয়ে তো সম্বারটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলা মশলাটা পেস্ট করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ওই তরকারিটাকে ঢেলে দেব এখন দিয়ে দেব নুন আর একটু হলুদ হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ সময় ঢেকে রেখে দেব তরকারিগুলো সেদ্ধ হওয়ার জন্য তো আমার ভিডিওগুলো যদি আপনার আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু জল দিয়ে ঢেকে দেব এই যে তরকারিটা সাতলানো হয়ে গেছে আর মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি এখন জল দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেব এই যে হয়ে গেছে আমার ডাটা কুমোরের ডাটা দিয়ে মাছের মাথার ঝোল এখন মাছের পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু হালকা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে একটু ভেজে নেব বেশি লাল করে কড়া ভাজবো না হালকা ভেজে নেব তো এগুলোকে এগুলি দিয়ে আমি করব পেঁয়াজি তো এর জন্য মিক্সারে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা যেগুলো এগুলোকে একসাথে পেস্ট করে নেব বাস মশলা এতটুকুই আর কিছু দেব না তো এখানে মাছ ভাজা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব কুচানো পেঁয়াজ সোমবার দিয়ে দেব তো পেঁয়াজগুলো যখন একটু লাল হয়ে যাবে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে পুরোটা মশলা কষিয়ে নেব এখন দিয়ে দেব জল যে জাল উঠে গেছে এখন মাছগুলো এক এক করে দিয়ে দেব যে প্রায় হয়ে গেছে মাছের পেঁয়াজি এই যে এখন নামিয়ে নেব আর আরেকটি রেসিপি তিন নম্বর রেসিপি জন্য আমি বেগুন কেটে নিয়েছি তো বেগুনগুলোকে প্রথমে একটু ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব ওই মাছগুলো থেকে একটু তেল পাওয়া গিয়েছে সঙ্গে একটু ডিমও আছে মাছের তো এগুলোকে বেগুন দিয়ে আমি ভাজি করে নেব তো এখন কড়াইতে পেঁয়াজ সম্বাদ দিয়ে দেব পেঁয়াজ সম্বাদ দিয়ে ওই পেঁয়াজের মধ্যে মাছের তেলটা ভেজে নেব আর সঙ্গে দেব হলুদ গুঁড়ো নুন আর একটু মরিচের গুঁড়া আর কাঁচা লঙ্কা